টানা 8 ম্যাচ জয়ের পর বসুন্ধরা কিংসের কাছে আটকে গেল মোহনবাগান। যেটা ভাবা হয়েছিল বা ভয় পাওয়া হয়েছিল সেটাই হলো যে যে স্বপ্নের ফর্মে আমরা মোহনবাগানকে শেষ করতে দেখেছিলাম সেখান থেকে শুরুটা করতে পারল না। টিমের সেই যে স্পিডে খেলা বা একটা স্বপ্নের ফর্ম চলছিল, দারুণ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সেগুলো এই ম্যাচে একদমই দেখতে পেলাম না। তো রেজাল্ট যা হবার তাই হয়েছে, 2-2 গোলে খেলাটা ড্র হয়েছে। বসুন্ধরা গোল করবে আমরা জানতাম, বসুন্ধরা দুটো গোলই যে হবার মতোই হয়েছে, কিন্তু মোহনবাগানের আরও বেশি গোল করার দরকার ছিল, কারণ আমরা এটা প্রথম থেকেই জানতাম যে বসুন্ধরা গোল করবে এবং আমাদেরকে ওদের থেকে বেশি গোল করতে হবে, যেটা আমরা করতে পারিনি এবং টিমের সেই মারাত্মক ফর্মের ধারে কাছে এখনও পৌঁছতে পারিনি। কয়েকজন প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ভালো খেলেছে, সাহাল যেমন অসাধারণ খেলছিল, অনেক ড্রিবল করেছে, অনেক কাটিয়েছে, সুভাষিস পরে নেমে খুব ভালো খেলেছে, বাকিরা অন অ্যান অ্যাভারেজ মোটামুটি একটা খেলেছে। প্রথম থেকে আমরা গ্লেন মার্টিন্সকে দেখতে পারি, কিন্তু যে কোনো অবস্থাতেই থাপা যদি আউট অফ ফর্মও থাকে তাহলেও সেটা গ্লেন মার্টিন্সের থেকে বেটার, সেটা ম্যাচটা থেকে বোঝা যাচ্ছিল। আর ম্যাচটা নিয়ে বিশেষ কিছু বলবো না, ম্যাচটাতে কী হয়েছে সেগুলো পরপর বলতে থাকি, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। এবার যদি চলে আসি খেলার ডিটেলসে, তাহলে প্রথম যে অ্যাটাকটা মোহনবাগানের তরফ থেকে হয় সেটা 4 মিনিট 13 সেকেন্ডে আশিস রায় একটা ক্রস করার চেষ্টা করেছিল, কিন্তু ক্রসটা রাখতে পারেনি, ওই একই জিনিস আশিস রায়ের খেলায় দেখা যাচ্ছিল। প্রথম 10 মিনিট মোহনবাগানের তরফ থেকে খুবই স্লো খেলা হয়েছে, মানে দুটো টিমই স্লো খেলেছে প্রথম 10 মিনিট, মোটামুটি একটা হ্যাপাজার্ড খেলা হয়েছে, সেরকম কোনো কংক্রিট খেলা কারুর তরফ থেকেই দেখা যায়নি। তার মধ্যে ওই আশিস রায়ের যে একটা অ্যাটাক হয়েছিল ব্যাস ওইটুকু। এরপরে 11 মিনিটের মাথায় কামিন্স একটা ভালো চান্স পায়, কিন্তু ওকে দুজন ডিফেন্ডার মিলে ঘিরে ধরে কোনো রকমে বাঁচিয়ে ওকে বলটা থেকে দূরে সরিয়ে দেয় এবং গোলকিপার বলটা ধরে নেয়, নাহলে ওখান থেকে জেসন কামিন্স কিন্তু একটা বল নিয়ে উঠে গেছিলো, ওটা থেকে গোল হয়ে যেত। এরপর 13 মিনিটের মাথায় কর্নার থেকে সাহাল একটা ভালো ভলি করেছিল, কিন্তু ভলিটাও গোলের মধ্যে রাখতে পারেনি, বাইরে চলে যায়। এরপর 15 মিনিটের মাথায় বসুন্ধরা কিং কিন্তু একটা দুর্ধর্ষ অ্যাটাক করেছিল, সেই অ্যাটাকটা কিন্তু হেক্টর উস্তে কোনোরকমে কর্নার করে বাঁচিয়ে দিয়েছিল, ওটা পুরোটাই হেক্টর উস্তের ক্রেডিট ছিল। এরপর আশিস রায় একটা ভালো ক্রস বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই ক্রসটা সে রাখতে পারল না, ওটা যদি ঠিকঠাক বাড়াতে পারতো ওখান থেকেই একটা স্কোর হয়ে যেত, বলটা ওদের ডিফেন্ডার ধরে ফেলে, ন্যাচারালি ওটা আর গোল হয় না, কিন্তু ওটা যদি ঠিক পাস হতো তাহলে একটা স্কোর তখনই হয়ে যেত। এরপর 19 মিনিটের মাথায় মোহনবাগান আস্তে আস্তে পাসিং ফুটবলটা খেলতে শুরু করে এবং সেখান থেকে 2-1 পাস খেলে লিস্টার একটা দুর্ধর্ষ স্কোর করে দেয়। রিপ্লেতেও বারবার দেখা যাচ্ছিল ও অফসাইড ছিল না, কিন্তু কী করে জানি না ওদের লাইন্সম্যান, মানে ওদের লাইন্সম্যান নয়, মানে লাইন্সম্যান যিনি ছিলেন তিনি পতাকা তুলে অফসাইড দিয়ে গোলটাকে ক্যান্সেল করে দেয়। আবার একটা আশির সুযোগ পায়, কিন্তু ও পাসটা বাড়াতে পারে না, বিচ্ছিরিভাবে বলটা বাড়িয়ে দেয়, সেটাও মিস হয়। এরপরে হ্যামিল একটা আবার চান্স ক্রিয়েট করে, কিন্তু ও স্কোর করতে পারে না, একটা বল তুলে দিয়েছিল পেছন থেকে, হ্যামিল ওখানে পৌঁছে গিয়েছিল কিন্তু ও গোলকিপারকে বিট করতে পারেনি। এরপরে হুগো হঠাৎ একটা বল পেয়েছিল, ওদের আমাদের একটা অ্যাটাকই হচ্ছিল, সেখান থেকে একটা রিটার্ন বল পেয়ে হুগো সেই বলটা নিয়ে সাইডলাইন বরাবর আমাদের রাইট উইংয়ের পজিশানটা দিয়ে ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে গিয়ে ও ওখান থেকে একটা গ্রাউন্ডার পাস বাড়ায় যেটা রিসিভ করে জেসন কামিন্স এবং জেসন কামিন্স নিজে শট না মেরে ওটাকে ব্যাক পাস করে, যেটা থেকে দিমিত্রি একটা নিখুঁত ফিনিশ করে দিয়ে গোল করে দিয়ে বেরিয়ে যায় এবং মোহনবাগান সেই সঙ্গে 1-0 গোলে এগিয়ে যায়। পরে 31 মিনিটের মাথায় একটা সাহাল বলটাকে রিসিভ করে হুগোকে দেয়, হুগো বলটা নিয়ে গিয়ে ক্রস করে এবং আনোয়ার একদম সুন্দর পজিশান থেকে একটা হেড করার চেষ্টা করে, কিন্তু হেডটা রাখতে পারে না এবং মিস হয়। এরপরে এটারই কাউন্টার অ্যাটাকে ওদের প্লেয়াররা, বসুন্ধরা কিংসের প্লেয়াররা একটা কাউন্টার অ্যাটাক করে এবং ডোরি মানে হেক্টর ইউজ থেকে পুরো বাচ্চা ছেলের মতো কাটিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়, মানে হেক্টর ইউজতে যে অত ভালো ডিফেন্ডার, ওইটার সময় এই প্রথম মনে হলো যে ও কোনো ডিফেন্ডারই নয়, এরকম একটা ফিল করিয়ে দিয়ে গোল করিয়ে দিয়ে বেরিয়ে চলে যায় ওই ডোরিওদের। 1-1 হয়ে যাওয়ার পর বসুন্ধরা কিংস কিন্তু তেড়ে ফুড়ে আবার অ্যাটাক করতে থাকে। এরপর 34 মিনিটের মাথায় রবীন্দ্র একটা শট নেয়, ওটা গোল হয়েই যাচ্ছিলো কোনোরকমই আর কি, ক্রসবার বাঁচিয়ে দেয়, মানে বারে লেগে বলটা বেরিয়ে যায় এইটুকুই যা, না হলে কিন্তু ওখানেই 2-1 মোহনবাগান পিছিয়ে যেত। এরপরে 35 মিনিটে আবার ওরা অ্যাটাক করে, এরপর ওরা কন্টিনিউয়াস 2-3 বার অ্যাটাক করতে শুরু করে। এরপর 37 মিনিটের মাথায় হ্যামিল একটা ক্রস করেছিল, সেই ক্রসটা হঠাৎ গোলের দিকে ঢুকে যাচ্ছিলো, ওদের গোলকিপার কোনোরকমে সেভ করে দেয় কর্নার করে। এরপর 43 মিনিটের মাথায় আশিস রায় আবার একটা বল দারুণ রিসিভ করে গোল করার সুযোগ পায় কিন্তু মিস করে। তারপরে ওই 1 মিনিটের মাথায় আশিস রায় আরও 2 বার গোল করার সুযোগ পায় কিন্তু 2 বারই গোলকিপার সেভ করে দেয় বা কারোর গায়ে লেগে সেভ হয়ে যায়, এরকমভাবে বলটা গোল করতে পারে না, মানে 1 মিনিটের মধ্যে
আশিস রায় তিন তিনবার গোল করার সুযোগ পায় এবং তিন তিনবারই মিস করে। এরপর 46 মিনিটের মাথায় মোহনবাগান আবার একটা ভালো মুভ করেছিল, কিন্তু সেখান থেকেও গোল আসে না। কিন্তু সেই মুভটা থেকে আবার 47 মিনিটের মাথায় বসুন্ধরা কিং কাউন্টার অ্যাটাক করে দেয়। সেটা কোনো রকমে হেক্টর উস্তে একটা থ্রো করে দিয়ে বলটাকে বাঁচিয়ে দেয়, নাহলে ওখান থেকে আবার একটা গোল হয়ে যাচ্ছিল। তো ফার্স্ট হাফে খেলাটা কিন্তু জমজমাট খেলা হয়েছে একটা। এবার যদি চলে আসি সেকেন্ড হাফে, তাহলে তো প্রথম দেখলাম যে জার্সি পাল্টে গেল বসুন্ধরা কিংসের। হ্যাঁ, এটা একটা প্রবলেম হচ্ছিলো পুরো ফার্স্ট হাফ জুড়ে, বুঝতে পারা যাচ্ছিলো না টিভিতে যে কোনটা বসুন্ধরা আর প্লেয়ার আর কোনটা মোহনবাগানের প্লেয়ার। জার্সিটা প্রায় কাছাকাছি হয়ে গেছিলো, একজনের কালো আর একজনের ডিপ সবুজ, ডিপ মেরুন, দুটোই ডিপ কালার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছিল না, দুটোই কালো কালো লাগছিল দূর থেকে। তো এটার প্রয়োজন ছিল, যাক গিয়ে প্রথম দেখলাম যে মাঝের মাঝখানে জার্সি চেঞ্জ হয়ে গেল। 47 মিনিটে ডোরি আবার খেলা শুরু হওয়ার, মানে সেকেন্ড হাফ শুরু হওয়ার পর ডোরি আবার উস্তেকে একই রকমভাবে প্রায় বিট করেছিল এবং এবারও গোল হয়ে যেত, কিন্তু শটটা গিয়ে লাগে ক্রসবারে, তাই কোনো রকমে বেঁচে যায়। এরপরে 51 মিনিটের মাথা থেকে মোহনবাগান আবার আস্তে আস্তে তাদের পাসিং ফুটবলটা খেলা শুরু করলো এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেল একটা দুর্ধর্ষ মুভ থেকে। ইমির একটা দারুণ পাস থেকে আশিস রায় গোল করে দিয়ে চলে যায় এবং মোহনবাগান 2-1 গোলে লিড নিয়ে নেয়। এরপরে রবিনও একটা ফ্রিকিক পেয়েছিল, রফসান রবিনও, সেই ফ্রিকিকটায় ওদের একটা প্লেয়ার জাস্ট টাচ দিয়ে দিয়েছিল, ওটা গোলের জাস্ট পাস দিয়ে বেরিয়ে গেল, নাহলে ওখানে একটা গোল হয়ে যেতে পারতো। এরপর আবার একটা কাউন্টার অ্যাটাক করলো মোহনবাগানের একটা অ্যাটাকের এগেনস্টে বসুন্ধরা কিং। এরপর 61 মিনিটের মাথায় কামিন্সকে তুলে নিয়ে সাদিকুকে নামানো হয় এবং সাদিকু খুব একটা এফেক্ট ম্যাচে ফেলতে পেরেছিল বলে তো মনে হয় না, অ্যাজ ইউজুয়াল যেরকম ও অন্যান্য ম্যাচগুলোতেও সেরকম খেলতে পারেনি, আজকেও সেরকম খেলতে পারেনি। এরপরে ডোরি আবার একটা অ্যাটাক করেছিল, শট করেছিল পেনাল্টি বক্সের বাইরে থেকে, বিশাল সেভ করে দেয়। এরপর 67 মিনিটেই সাহাল আবার দু তিনজনকে ড্রিবল করে একটা দারুণ শট নিয়েছিল, কিন্তু বলটা গোলে রাখতে পারেনি, গোলের পাশ দিয়ে চলে যায়। এরপর আসে সেই ভয়ঙ্কর 68 মিনিট, যেখানে আশিস রায়ের একটা ট্যাকেলে, সামান্য ট্যাকেল ছিল ওটা, মানে ট্যাকেলের মতোও নয়, সেটা রেফারি পেনাল্টি দিয়ে দিল এবং রবীন্দ্র সেখান থেকে ইকুয়ালাইজার স্কোর করলো। যদিও বিশাল কাই ঠিক দিকে ঝাঁপিয়েছিল, হাতও বলে লাগিয়েছিল, কিন্তু সেভ করতে পারলো না, শটে যথেষ্ট পাওয়ার ছিল এবং খেলা 2-2 হয়ে গেল। এরপরে 72 মিনিটে পেট্রাটস একটা দারুণ জায়গা থেকে ফ্রিকিক পেয়েছিল এবং খুব ভালোও মেরেছিল, একদম পাস দিয়ে বেরিয়ে চলে যায়। এরপর 79 মিনিটে সুবাশিসকে নামানো হয় আশিস রায়ের জায়গায় এবং থাপাকে নামানো হয় গ্লেন মার্টিন্সের জায়গায়। তাতে খেলার খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু সুবাশিস দারুণ চেষ্টা করেছিল, সুবাশিস অনেকগুলো অ্যাট্যাক, মানে টিমটাতে একটা স্পিড আপ সুবাশিস করেছিল। এরপর 51 মিনিটের মাথায় আবার একটা চান্স পায়, সেই চান্সটা কেউই শট নিল না, নিজেদের মধ্যে পাস খেলে 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 বলটা লুজ করে চলে এলো। এরপর সেই মানে খেলাটা হওয়ার সঙ্গে সঙ্গে, এই অ্যাটাকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 92 মিনিটের মাথায় আবার কাউন্টার অ্যাটাক করে বসুন্ধরা কিংস, কিন্তু সেটা তারা মিস করে, গোলে রাখতে পারেনি, ফলে ওই কাউন্টার অ্যাটাকটা যায়, মানে নষ্ট হয় ওদের ক্ষেত্রে। এরপরে 93 মিনিটে যেটা ঘটলো সেটা আমাদের পক্ষে বিশাল চাপ হয়ে গেল, সেটা হচ্ছে আনোয়ারের সেই চোট এবং আনোয়ারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে এবং মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে হয়েছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না যে আনোয়ারের কতটা চোট, কতগুলো ম্যাচ ওকে পাওয়া যাবে না, কী হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর জিনিস হলো এই ম্যাচটা থেকে, কী আর বলবো, ম্যাচটা 1-1 পয়েন্টই পেলো, ভাগ হয়ে গেল, মোহনবাগান 8টা ম্যাচ পরে প্রথম আটকে গেল। ঠিক আছে, পয়েন্ট টেবিলের দিক থেকে আমরা তো পয়েন্ট নিয়ে এসেছি, এটা আমাদের হোম ম্যাচ ছিল, 3 পয়েন্টটা ভীষণ দরকার ছিল, যাক গিয়ে তাও 1 পয়েন্ট পেয়েছি, এখন আমরা টেবিল টপে আছি। এই ম্যাচটা থেকে কিন্তু মোহনবাগানকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বুঝতে হবে, যদি বসুন্ধরার কাছে এইভাবে আটকে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে, কারণ এরপরের টিমগুলো কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে। তো ঠিক আছে, যেটা হবে দেখা যাক, আমরা তো টিমের পাশেই থাকবো। আজকে আমাদের দিনটা খারাপ ভালো কিছুই নয়, একটা মোটামুটি গেল এই আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।